হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমরা বিগত বছরে দেখে আসছি ইয়ামাহার পক্ষ থেকে নতুন বাইক লঞ্চ করা হয়েছে, এবছরও তার ব্যতিক্রম হবে না। এবারও আসছে নতুন একটি বাইক যেটি অন্যান্য দেশে TFX150M/X bar নামে লঞ্চ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির নাম দেওয়া হতে পারে ইয়ামাহা FZS ভার্সন 4। তো চলুন, বাইকটির স্পেসিফিকেশন কী কী, বাইকটি বাংলাদেশে কবে আসবে, প্রাইস, মাইলেজ, কালার, টপ স্পিড কত, সকল বিষয় জেনে আসি এই ভিডিওর মাধ্যমে। বাইকটি লুকসের দিকে আসলে মাস্কুলার বডির সাথে স্পোর্টি লুক, নেকেড স্পোর্টস বাইকের মতো লুকস দেওয়া হয়েছে। বাইকটির সামনে ডুয়েল পার্ট এলইডি প্রজেক্টর হেডলাইট থাকছে এবং থাকছে এলইডি ইন্ডিকেটর। বাইকটির সামনে সাসপেনশন হিসেবে USD আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110/70mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং 276mm ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনে স্পোর্টি ডিজাইনের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 130/70mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং থাকছে 220mm ডিস্ক ব্রেক। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে বাইকটি দেখতে স্টাইলিশ স্পোর্টি লাগে এবং সামনে থাকছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার এবং বাইকটিতে ফুল ডিজিটাল এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আমার কাছে পার্সোনালি বাইকটির ডিজাইন অনেক ভালো লেগেছে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে 4-stroke 4-valve SOHC লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয়েছে এবং এই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.7cc-র। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 15.4 PH @8500 RPM, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 13.8 Nm @7000 RPM। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম FI। বাইকটি থেকে প্রতি লিটার তেলে মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার। বাইকটি ব্ল্যাক, রেড, ইউলো, গ্রে ছাড়াও অন্যান্য কালারে বাজারে আসবে। এখন আসি বাইকটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হতে পারে। বাইকটি সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশে লঞ্চ করা হতে পারে এবং বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হলে এর প্রাইস হতে পারে 3,50,000 টাকার আশেপাশে। বাইকটি বাংলাদেশের বাজারে কী নামে লঞ্চ করা হবে তা বলা মুশকিল। আপনাদের কি মনে হয় বাইকটি কী নামে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সবসময় গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে বাইক রাইড করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।